আসসালামু আলাইকুম ফেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্যামসাং মোবাইলে আপনারা যে কোনো নাম্বার লিস্টে রাখবেন জাস্ট আমি একটা নাম্বার ডিস্টার্ব দিয়ে লিখলাম সেই নাম্বারটা আমি এখন লিস্টে দিব এখানে দেখতে পাচ্ছেন মোর অপশান আছে মোর অপশানে ডিলেট লিঙ্ক কন্ট্যাক্ট অ্যান্ড শেয়ার কন্ট্যাক্ট আছে আপনি প্রথমত এই নাম্বারটা ডাইল অপশানে নিয়ে যান সাপোজ আমি ডাইল করলাম এখন আমি কেটে দিলাম এই নাম্বারটি আমি ব্ল্যাক লিস্টে দিব কিভাবে দিব জাস্ট লক্ষ্য করুন আমি ডাইলে গেলাম যাওয়ার পরে লোকে দেখতে পাচ্ছেন ওকে এই নাম্বারটা এই মোর অপশান এখানে আসুন দেখুন বিউ কন্ট্যাক্ট শেয়ার কন্ট্যাক্ট অ্যান্ড ব্লক আনব্লক নাম্বার ওকে আপনি যদি ইচ্ছে করেন শুধু কল না আসার জন্য তাহলে এই চিহ্নটা অন করে দিয়ে ওকে করে দিলে হয়ে যাবে আর যদি বলেন চাচ্ছেন যে মেসেজ সব ব্লক করতে তাহলে মেসেজটা ওকে অ্যাক্টিভ করে দিয়ে আপনি ওকে করে দিলে হয়ে গেছে এখন এই নাম্বার থেকে যতগুলো কল আসবে ডাইরেক্টলি আপনার এখানে কল ডাইরেক্টলি বাঁচবে না জাস্ট এখানে শো করবে যে এই নাম্বার থেকে কল দিয়েছিল এই টাইমে কিন্তু আপনি কলটা দেখতে পাবেন যে ডাইরেক্টলি কল আসবে না বাঁচবে না আপনাকে ডিস্টার্ব করতে পারবে না সেমভাবে আপনি যদি আবার লক্ষ্য করুন এই নাম্বারটাকে আনব্লক করবেন সেমভাবে যাবেন যাওয়ার পর মোর অপশানে যাবেন ব্লক অপশনে যাবেন আবার এগুলাকে আন করে দিয়ে ওকে করে দিবেন ওকে তাহলে হয়ে যাবে এখন কলও আসবে মেসেজও আসবে আর আপনাদের যেই সেটগুলোতে স্যামসাং সেটগুলাতে এই অপশানটা থাকবে না তাহলে আপনারা স্টোর থেকে একটি কল ব্লকলিস্ট সফটওয়্যার ডাউনলোড করে আপনারা নাম্বারগুলো ব্লক লিস্ট তৈরি করতে পারবেন যেমন এখানে আমি ব্লক লিস্ট লিখলাম বি হ্যালো সি কে এভাবে লিখলে চলে আসবে এলাই এসটি লিস্ট দিলে চলে আসবে এই এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন কল ব্লকার কল ব্ল্যাক লিস্ট এখানে অনেকগুলো আপনাদের সেটে এক একটা করে ইনস্টল করে নেবেন বিশেষ করে আমি এটা কিছুদিন ইউজ করছি এইটাও ভালো এটা ইনস্টল করে নিয়ে আপনারা খুব ইজিলিভাবে কন্ট্যাক্ট টনট্যাক্টগুলো লক রাখতে পারবেন আর যদি আপনাদের সেটে এই সফটওয়্যারটাই সাপোর্ট না করে থাকে তাহলে আপনারা অন্য একটি সফটওয়্যার ইনস্টল করে ব্লক লিস্ট তৈরি করতে পারবেন খুব ইজি ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম